গরু পাচার কাণ্ডে ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। সুকন্যাকে গ্রেফতার করা হতে পারে এদিন এমনটাই ইডি সূত্রে খবর। তবে রয়েছে একটাই শর্ত, তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল একাধিকবার সমন দেওয়ার পরেও হাজির হচ্ছেন না। এমন পরিস্থিতিতেই সুকন্যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে ইডি, এমনটাই সূত্রের খবর। ইডি এর আগে তাকে 15 মার্চ নয়াদিল্লিতে ইডির কেন্দ্রীয় দপ্তরে হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল। এরপর ইডি আবার দ্বিতীয়বার নোটিশ পাঠিয়ে আগামী 20 মার্চের মধ্যে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, সুকন্যা তার আইনজীবীর মাধ্যমে ইডিকে জানিয়েছিলেন যে স্বাস্থ্যগত কারণে তিনি 7 দিন আসতে পারবেন না, যদিও ইডি এবার তার আবেদন খারিজ করে দিয়েছে। শুক্রবার তাকে তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগে সোমবার উপস্থিত থাকতে বা আইনি বিধানে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলে একটি পাল্টা নোটিশ জারি করা হয়েছে। ইডি আধিকারিকদের কথায় অনুব্রত এবং সুকন্যা একসাথে জেরা করার ক্ষেত্রে 20 মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 21 মার্চ দিল্লির রাউস এভিনিউ কোর্টে তৃণমূল নেতাকে পেশ করা হবে পুনরায়। অর্থাৎ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডল এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে ইডির তরফে। এবং সুকন্যা মণ্ডল আজ যদি এই সমন উপেক্ষা করেন তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে ইডি। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।